আসন্ন দুর্গাপূজায় ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে 2,420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি রপ্তানির নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগে সিদ্ধান্ত পরিবর্তন করে 2,420 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। 49টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2,400 টন আর একটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। এদিকে ইলিশ রপ্তানির আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর 12টা পর্যন্ত। নতুন পুরনো সব আবেদন এবং এর সঙ্গে সম্পর্কিত ছাড়পত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর বিপরীতে দেওয়া হয় 8টি শর্ত। শর্তে বলা হয়েছে, অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। এর আগে 11 আগস্ট মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে। এরপর মৎস্য উপদেষ্টা বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধের প্রেক্ষিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে ভারত থেকে বিশেষ অনুরোধ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করছে। পরে গত 21 সেপ্টেম্বর হঠাৎ করে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। নিউজ ডেস্ক, বার্তা 24।